যখন যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের রাজনৈতিক দলকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। শনিবার সিপিডি আয়োজিত জাতীয় উন্নয়নে অঙ্গীকার বিষয়ে চট্টগ্রাম সংলাপে এই তাগিদ দেওয়া হয়। এছাড়া উন্নয়ন যেন প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের চাহিদা পূরণে এবং জনগণকে সাথে নিয়ে করা হয় সেই পরামর্শ দিয়েছে সিপিডি। সংলাপে বক্তারা বলেন, শিক্ষা, শোভন কর্মসংস্থান এবং জেন্ডার সমতা বিষয়ে সরকারের অঙ্গীকারগুলো ঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। এক্ষেত্রে দেশে কর্মমুখী শিক্ষার প্রসার হচ্ছে না বলে মন্তব্য করেন বক্তারা। এছাড়া সমাজে এখনও নারীরা নিগৃহীত হচ্ছে উল্লেখ করে নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারকে সচেষ্ট হওয়ার তাগিদ দেন বক্তারা।